হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি বানাবো সজনে আটা আলু পোস্ত। কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি কতগুলো কুচি কুচি সজনে আটা কেটে নিয়েছি। এখানে চারটে মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি একটু চিনি, একটু হলুদ গুঁড়ো, নুন, একটু পাঁচফোড়ন। এখানে নিয়েছি 50 পোস্ত বাটা। এখানে নিয়েছি 1 কাপের থেকে কম সর্ষের তেল। আমি এবার রান্না শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দেব 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবারে দেবো একটু চিনি। পাঁচফোড়ন চিনি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এবারে দেবো আলু। আলুটা একটু ভাজাবো, একটু ঢাকা দেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, আমি ঢাকা খুলে এর আগে একবার নেড়েছিলাম। এবারে দেবো সজনে আটা। সজনে আটা আলু আর একটু ভাজা হোক, আমি আরেকটা ঢাকা দেব। আলু সজনে আটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এর আগেও একবার ঢাকা খুলে নাড়লাম। এবার দেবো কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দেবো। আর দেবো টমেটো। এবার দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো, আপনারা চাইলে হলুদ না দিতে পারেন। আপনাদেরকে বলেছিলাম না, আমার শ্বশুর বাড়িতে পোস্ত একটু হলুদ দেয়, বাপের বাড়িতে দেয় না। আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, কুমড়ি আলু পোস্ত, ফুলকপি আলু পোস্ত, কোনো কিছুতেই হলুদ দেয় না। পোস্ত বাটি, টমেটো পোস্ত, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার পোস্তটা একটু হলুদ দেয়। এবার আমি পোস্ত বাটা দেবো। পোস্ত বাটাটা দিয়ে একটু ভাজলাম। এবার পোস্ত বাটা জায়গাটা ধুয়ে জল দেবো।
এবার ঢাকা দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সজনে আটা পোস্ত। আলুর আটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দেবো। দেখতেও খুব সুন্দর হয়েছে। ব্যাস তেলটা দিয়ে 2 মিনিট ঢাকা থাক, তাহলে রেডি সজনে আটা আলু পোস্ত। ওয়াও, রেডি সজনে আটা আলু পোস্ত। গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা তো দেখলেন কীভাবে বানালাম, কত তাড়াতাড়ি কত সহজে হলো। আপনাদের যদি ভালো লাগে প্লিজ বানাবেন। আমার রান্না আপনাদের কীরকম লাগছে আমাকে প্লিজ জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।